আমাদের জীবনের এই বয়সে এই অসুস্থ অবস্থায় আমরা দেশের মানুষের কথা বলতে গেছি, আমরা দেশের মানুষের ভাগ্যের কথা বলতে গেছি, আমরা দেশের মানুষের ভোটের অধিকারের কথা বলতে গেছি, আমরা দেশের মানুষের খাদ্যের কথা বলেছি, আমরা বাজার দরের কথা বলেছি। এটা কি আমাদের অন্যায় হয়ে গেছে? আমি কোনো অন্যায় করেছি? আমরা কোনো অন্যায় করি নাই, কোনো পাপ করি নাই। আমাদেরকে আমাদের জীবন থেকে এই সরকার একে একে বেশ কয়েকবার আমাদের জেলে এনে আমাদের জীবন থেকে বঞ্চিত করেছে, সময় থেকে বঞ্চিত করেছে, আমার নেতা কর্মীদের কাছ থেকে বঞ্চিত করেছে। সবচেয়ে বড় বিষয় হলো আজকে আমাদের মুক্তিটা একটা নিঃসন্দেহে আনন্দের ব্যাপার, নিঃসন্দেহে। তবে জেলখানায় আমাদের হাজার হাজার ছেলে রয়ে গেছে বন্দী, এই ছেলেদের দুঃখ দুর্দশা আপনাদের আমি বর্ণনা করতে পারবো না এই মুহূর্তে। এই ছেলেরা কি অবস্থায় আছে এক আল্লাহ জানে, মাবুদ জানে, আর আমরা দেখে এসেছি। আমি এই সরকারের কাছে আশা করা খুব মুশকিল, তারপরে বলবো এই সরকার আপনারা এই কারাবন্দীদের প্রতি, আমাদের এই কর্মীদের প্রতি আপনারা দয়া করে একটু বিবেকবান হবেন, আপনি বিবেককে কাজে লাগান, একটু দেখে যান এরা কেমন আছে। একটা একটা জেলখানার মধ্যে কেমন করে থাকে, একটা পিঞ্জিরের মধ্যে, এটা বোঝা যাবে না। আমি সরকারকে আহ্বান জানাবো, সরকার বলেছে, পত্রিকায় দেখেছি তারা মানবিকতার কথা বলেছে, মানে আমরা সরকারকে বলবো এই বন্দীদের প্রতি আপনার দয়া করে মানবিক হন। এরা বন্দী নয়, এরা চোর নয়, এরা ডাকাত নয়, এরা সবাই রাজনৈতিক কর্মী।